এর আগে আপনাদেরকে বলেছিলাম, আবারও বলছি, দেশবাসী যেমন যেভাবে আন্দোলনে, সিএএনআরসি বিরোধী আন্দোলনে গর্জে উঠেছে, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে যেভাবে আন্দোলন করছে, এ দেখে বর্তমান কেন্দ্র সরকার ভয় পেয়ে গেছে। এই জন্য তো অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের উপরে গুলি চালানো হচ্ছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, ঐতিহাসিকদেরকে, বিশিষ্ট ব্যক্তিদেরকে জেলে ভরা হচ্ছে, মারা হচ্ছে। এরপরে অনেকেই বিশ্বাস করেননি তো? না না, এবার এবার বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন। বিক্ষোভের ভয়ে শুধুমাত্র আসাম সফর বাতিল করলেন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি। হ্যাঁ হ্যাঁ, ভুল শুনছেন না, একদম ঠিক শুনছেন, শুধুমাত্র বিক্ষোভের ভয়ে আসাম সফরে গেলেন না, তিনি আসাম সফর বাতিল করলেন। এবার চিন্তা করুন, কেন তিনি আসাম সফর বাতিল করলেন? নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন বলেই তো, জনতা আমার সামনে এসে গো ব্যাক স্লোগান দেবে, হয়তো আমার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করবে, তখন মিডিয়া কি দেখাবে? মিডিয়া হাইলাইট করবে হয়তো, এই জন্যই হয়তো তিনি আসাম সফরটা বাতিল করলেন। কিন্তু এখন প্রশ্ন, আসামের মানুষ আন্দোলন করছে কেন? কারা করছে? হিন্দুরা নাকি মুসলমানরা নাকি অনুপ্রবেশকারীরা? না না না, সেখানে হিন্দু মুসলমান, বরং মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি আন্দোলন করছে, কারণ সেখানকার মানুষ টের পেয়েছে এনআরসি জিনিসটা কি, সিএএ জিনিসটা কি, এটা যে একটা বাঁশদায়ক জিনিস। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মানুষ এখনো টের পায়নি এই জিনিসটা কি। এই জন্যই তারা আহ্লাদে, আনন্দে কিছু মানুষ একদম উচ্ছ্বাসিত হয়ে আছে, আনন্দে কিছু মানুষ নাচছে, না এনআরসি চাই, না সিএ চাই, সিএএ চাই, ক্যা চাই। কিন্তু আসামের মানুষ বুঝেছে যে এটা কেমন বাঁশদায়ক জিনিস, ডিটেনশন ক্যাম্পের কি জ্বালা। এই জন্য তারা আজকে মুসলমানদের চেয়ে হিন্দুরাই বেশি সেখানে আন্দোলন করছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গের মানুষগুলো বুঝতে শিখেনি। তাই বলবো, এরা দেশবাসীর আন্দোলন দেখে ভয় পেয়ে গেছে। দাঁড়িয়ে থাকলে হবে না, প্রতিবাদের আগুন জ্বালিয়ে উঠুন, সর্বত্র শান্তি শৃঙ্খলা হবে, প্রতিবাদ করুন, এরা পিছু হটতে বাধ্য হবেই হবে। মুখে যদিও যতই বলুক না কেন, যদিও বলছে পিছু হটবো না, অন্তরে ভয় পেয়ে গেছে দেশবাসীর আন্দোলন দেখে। একদিকে এদের কাছ থেকে মানুষরা হটে যাচ্ছে, দ্বিতীয়ত এদের ভোট ব্যাংক চারিদিক থেকে, চারিদিকে ভোট সাপাই হয়ে যাচ্ছে, হারতে শুরু করেছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটি খুশির খবর, তাদের জন্য দুঃখের সংবাদ, দুঃখের কাল আসছে। তো তাই শেষের বেলায় আপনাদেরকে বলবো, কোনো ভয় নেই। তারা কতজনকে গ্রেপ্তার করবে, কতজনকে মারবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতেই হবে, এই দেশ বিরোধী, সংবিধান বিরোধী, বিলের বিরুদ্ধে, কাজের বিরুদ্ধে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন।